নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদের এসি বিস্ফোরণে দগ্ধ 37 জনের মধ্যে 11 জন মারা গেছে। বাকি 26 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। বেশিরভাগেরই শরীরে 80% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসকরা। শুক্রবার এশার নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। শান্তির এসি মুহূর্তে ডেকে আনল অশান্তি। দগ্ধ হলেন 37 জন মুসল্লি। ঘটনাটি নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা বায়তুস সালাত মসজিদের। শুক্রবার এশার নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। হঠাৎ মসজিদের 6টি এসির বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় 50 জনের মতো মসজিদে ছিলেন। তাদের মধ্যে 37 জনই মারাত্মকভাবে দগ্ধ হন। মসজিদের যে গেটটা, গেটের দিক দিয়ে একটু পানির মতো বলকাইতো, ওদিক দিয়ে আর কেসিটা ছাড়ছে, মানে ওই গ্যাসটা বের হইতেছিল। হঠাৎ করে একটা বুম বাস্ট করে মতন, মনে করেন একটা জ্বলছে হইয়া সব রোগ, মনে করেন আপনার পুড়িয়া গেছে গা, আগুনে পুরা পুরা জ্বলছে গেছে মসজিদেতে। কি ফুটটা আপনার এলাকা এসি, এসি থেকে বাস্ট হইছে। সেখান থেকে তাদের নিয়ে আসা হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। প্রাথমিক চিকিৎসা দিতেই হিমশিম খেতে হয় জরুরি বিভাগের ডাক্তারদের। বেশিরভাগেরই শরীর এতই পুড়েছে যে চিনতেও কষ্ট হয় স্বজনদের। হাসপাতালের বাইরে ভিড় করতে থাকেন তারা। দুশ্চিন্তা মাথায় নিয়ে স্বজনের জন্য অপেক্ষা তাদের। দেখছি কেউ একটা চিনা পড়ছে, দাড়ি আসলে দাড়ি দুরি নাই, দাড়ি নাই, মাথার এই চুলমুল ঝুল্লা উড়িছে, প্রত্যেকের কেউ কিছু নাই, পার চামড়া লাল হয়ে গেছে, সব এটি যা আছে সব শেষ। টেস্ট করে আমি ভিতরে ঢুকেছি, ওখানে যে দেখলাম যে আমাদের ডাক্তার যারা, নার্স যারা আছেন, তারা প্রাণপণ চেষ্টা করছেন তাদেরকে বাঁচানোর জন্য। রাত 1টার দিকে খবর আসে দগ্ধ 7 বছরের শিশু জুয়েল মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন আগুনে পুড়ে যাওয়া 36 জনের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। এদিকে মসজিদের এসি বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে তাদের ধারণা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফ্লোরের মধ্যে যে বুদবুদ দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে ফ্লোরের মধ্যে যে পানি, পানির ভিতর দিয়ে বুদবুদ উঠছে, সো এটাই প্রমাণ করে যে এখানে একটি গ্যাসের লিকেজ আছে এই বিল্ডিংয়ের ভিতরে। আমাদের 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি হয়েছে এবং এরা 10 কর্মদিবসের মধ্যে একটা রিপোর্ট জমা দেবে। মসজিদের পাশে দীর্ঘদিন থেকেই গ্যাসের বুদবুদ দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এর জন্য কারো গাফিলতি ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, দায়িত্বরত ডাক্তাররা সবশেষ কি তথ্য দিয়েছেন? মেয়েরা, আপনি জানেন যে আসলে সকাল থেকে আমি বার্ন ইউনিটে আছি। দায়িত্বরত চিকিৎসকরা কিন্তু আমাদের সাথে একটু আগে কথা বলেছে, যেই কথাটা আসলে বলেছে যে এইখানে যে যারা বার্ন ইউনিটে আছে, এই পর্যন্ত 37 জন আসলে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে এসেছিল, কিন্তু 11 জন মারা গেছে এই পর্যন্ত। কিন্তু এই যে যারা মারা গিয়েছে এবং যারা বাকি আছে, যাদের অবস্থা কিন্তু আসলে সংকটাপন্ন, তাদের 80-90%, কারো হয়তো বা 70% পর্যন্ত বার্ন হয়েছে। এবং একই সাথে যদি বলতে হয় যে যারা বার্ন হয়েছে তাদের কিন্তু অবস্থা অনেকটা সংকটাপন্ন, তাদের অনেকেরই শ্বাসনালী পুড়ে গেছে। চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন এই ধরনের এই এসি দুর্ঘটনায় বা হচ্ছে বিস্ফোরণে হচ্ছে এত মানুষ হয়তো বা কখনো মারা যায় না, কিন্তু এই ধরনের মৃত্যু কিন্তু আসলে অনাকাঙ্ক্ষিত এবং যারা পুড়ে গেছে তাদের অবস্থা কিন্তু আসলে সংকটাপন্ন। আপনি জানেন যে নারায়ণগঞ্জের এই ঘটনা কিন্তু আসলে অনেকখানি সবার মধ্যে আসলে চাঞ্চল্য সৃষ্টি করেছে যে এত মানুষ কিভাবে একসাথে পুড়ে গেলে এবং তাদের অবস্থা
অনেকেই অবস্থা আসলে সংকটাপন্ন। তার চিকিৎসকরা আমাদেরকে যে কথাটি বারবার বলেছে যে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু 80-90% পর্যন্ত, কারো 70% পর্যন্ত আসলে বার্ন হয়ে গেছে এবং তাদের আসলে কতখানি সম্ভাবনা সামনে বাঁচায় সেটাও কিন্তু খুবই অবস্থা, সামনের অবস্থায় আসলে বলা যাবে যে আসলে তাদের অবস্থা কতখানি সংকটাপন্ন। আপনি জানেন যে এই যে নারায়ণগঞ্জে বাড়ি মিটে অনেকে অপেক্ষা করছে সকাল থেকে, কিন্তু যারা আত্মীয় স্বজন অপেক্ষা করেছে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিটে কিন্তু আসলে কান্নার রোল হয়ে গেছে, এখানে পরিবেশ কিন্তু ভারী হয়ে গেছে, আত্মীয় স্বজনরা অনেকেই ভিতরে ঢুকতে পারছে না, তথ্য জানতে পারছে না যে আসলে তাদের পরিবারের সর্বশেষ কী অবস্থা এবং তারা যেই আত্মীয়দের যেই আহত হয়েছে তাদের সংকটাপন্ন অবস্থা কি না, তারা বাঁচবে কি না, এই ধরনের কিন্তু তারা অনেকেই প্রশ্ন করছে। কিন্তু আমাদেরকে চিকিৎসকরা বলেছে যে আসলে এই মুহূর্তে রোগীর সাথে দেখা করার কোনো সম্ভাবনা নেই, কারণ হচ্ছে রোগীরা যে অবস্থা এই অবস্থায় তাদের কাছে কোনো দেখা করা যাবে না, কিন্তু বলছে যে চিকিৎসা হচ্ছে এবং তাদের বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে যে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে। এবং আপনি জানেন যে এই যে বার্ন ইউনিটে যে ধরনের রোগীরা আসছে গতকাল নারায়ণগঞ্জের যে মসজিদের ঘটনায় এবং এসি বিস্ফোরণের ঘটনায়, এই ধরনের কিন্তু আসলে তারা আগে কখনো দেখেনি। আশা করছে যে তারা সর্বাত্মক চিকিৎসা দিয়ে এবং সর্বোচ্চ মানের চিকিৎসা দিয়ে হচ্ছে তাদেরকে হচ্ছে বাঁচানোর চেষ্টা করবে। আমরা পরবর্তীতে সংবাদে জানাতে পারবো যে আসলে তাদের অবস্থা আরও কোনো মৃত্যুর সংখ্যা বাড়লো কি না বা তাদের সর্বশেষ অবস্থা কি, এই সম্পর্ক জানতে পারবো।